শনিবার পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে মোগলবাড়ি এলাকায় ডিবিসির পার থেকে দোকানপাট সরিয়ে নেবার মাইকিং করে প্রচার করে ডিবিসি কর্তৃপক্ষ। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যবসাদাররা দোকান সরিয়ে নিচ্ছেন। আগামী দিনে কি করে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় ব্যবসাদাররা। ডিবিসি ক্যানেল বাঁধে প্রায় 150 থেকে 200টির মতো দোকান আছে। ব্যবসাদাররা জানান, তারা 40 থেকে 50 বছর ধরে ব্যবসা করছেন, দোকান সরিয়ে নেবার ফলে তারা বেকার হয়ে যাবেন বলে অভিযোগ করেন। যে কালকের মধ্যে দোকান তোমাদের সরিয়ে নিতে হবে, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, আমি অনুরোধ করছি, দোরাজ করছি বলে কালকে আমাদেরকে ক্যাম্পাসরের কাছে, তার জন্য আমরা দোকানপাট সরিয়ে যাবে, দোকানপাটে সরিয়ে নিচ্ছি। এই যে আমরা পরিকাতরে কি করে খাবো সেটা আপনারা একটা চিন্তা ভাবনা করে দেখুন। না না, সেই জায়গায় আমরা কোনো বাধা দিই করিনি, ক্যান্ডেলের পারে করেছি দোকান, বা পাড়েতে দোকানটা করে আমরা গরিব মানুষ করে আমরা খাচ্ছি না। এবারে এত 150-200 দোকান আছে, এবারে দোকান ছেলেগুলোকে বেকার হয়ে যাবে। মাইকিং করে গেছে সরকারের পক্ষ থেকে, আমাদের দোকানকে সরিয়ে নিতে হবে, ধরো নিজেরা ডিবিসি কাজ করবে বলে, তার জন্য আমাদেরকে এখন সরে যেতে হবে। আমরা এখানে নাই নাই করে মোটামুটি 40-45 বছর ব্যবসা হচ্ছে আমাদের বাবাদের নিয়ে। ডিবিসি সংস্কার করবে এখন উপস্থিত, আমাদেরকে এগুলো সরিয়ে নিতে হবে। এবার আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই যে আমাদেরকে আবার পরবর্তীকালে যাতে এখানে আবার দোকান পুনরায় করতে দেওয়া হোক। কালকে অ্যালাউন্স করে গেছে, তবে তার জন্য সরিয়ে নিচ্ছি। কেন কেন সরিয়ে নিতে হবে? এখানে ডিবিসি কাজ করবে তার জন্য, তাদের যেন আবার ব্যবসা করতে দেওয়া হয়। দোকানগুলো সরানোর একটাই উদ্দেশ্য, যেহেতু ক্যানেলটা সংস্কার হবে, সেই সংস্কার করতে গেলে যে ডিসিপি প্রবলেম দিয়ে যেভাবে কাজ করানো হয় সেটা খুব ডিস্টার্ব হবে, যার জন্যে দোকানপাটগুলো সরানো হচ্ছে। দেখেন এই যে মোগলবাড়ি বাজার, আমরা যেটা যেরকম দাঁড়িয়ে আছি, তো এই জায়গার কি মানে পিডব্লিউ আর ডিবিসি যে জায়গা আছে, তো তার ওপরে দোকানপাট বসানো আছে। এবার কিছুদিন আগে যেটা ডিবিসি থেকে নোটিশ করেছিল বা মাইকে অ্যানাউন্স করেছে যে দোকানপাট সরিয়ে তারা তাদের নিজেদের জায়গা সাধ্যমতো জায়গায় যেন দোকানপাট বসায়, সেই হিসাবে বাজারে যারা দোকানদার আছে, আপাতত টোটাল বাজারে 150টার ওপর দোকান আছে, ওই তার মধ্যে 50টা যে দোকান আপনার হচ্ছে রাইট সাইড যেটা করছে, সেই রাইট সাইডে যে দোকান আছে ডিবিসির ওপরে যেগুলো আছে সেইগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে। পিডব্লিউ সাথে সাথে যে ডিবিসি যে নোটিশ বা অ্যালাউন্স করছে সেগুলোকে মান্যতা দিতে হবে, তার জন্যেই তাদেরকে এখন সরিয়ে নিয়ে এখন তারা কোনো রকম খেলার মধ্যে যেভাবে ব্যবসা হয় তো সেইভাবে ব্যবসা করতে পারে, কিংবা কিছুদিন মানে অপেক্ষা করবে, তারপর প্রশাসনকে জানাবে, আবার বসতে দেওয়া হবে। হ্যাঁ, তার জন্য তারা প্রশাসনের কাছে দাবি রাখবে যে আমরা ওই জায়গায় এতদিন ব্যবসা করে এসেছি, আবার নতুনভাবে যাতে ব্যবসা করতে পারি তার জন্য দৃষ্টি একটা প্রকল্প পঞ্চায়েতকে বা প্রশাসনকে এলাকার। রায়না থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।